Welcome to my channel, Ronish. Never stop exploring. একটা বিশাল বড় গেট করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে বিডিআর চেকপোস্ট থাকে, তারা এখানে চেক করে গাড়ি গুড়ি যেটা যায় না যায়, জাস্ট টু হ্যাভ প্রিকশনস। গাইজ, রাইট নাও আমি আছি খান সাহেবের, দ্য কিং অফ যশোরের ইয়ামাহা শোরুমে। সো আই ওয়াজ সিন্স ইউ গাইজ হ্যাভ সিন যে আমার অনেক লেট হয়ে গেছে এখানে, সো আই থট টু মিট উইথ খান সাহেব, কারণ আমি আসার আগে আগে আসার কথা ছিল, বিফোর আই লিভ ফর ইন্ডিয়া, বাট আমি আসতে পারি নাই ফর সাম রিজন। সো এইবার আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে খান সাহেব অ্যান্ড দ্য টিম, দ্য ইয়ামা লাভার্স অ্যান্ড অল, এভরি ওয়ান ইজ হিয়ার। সো আমাকে সবাই অনেক খুব সুন্দরভাবে সংবর্ধনা দিল, সো ইটস মাই টাইম টু গেট ব্যাক অন রোড। এই হচ্ছে অবস্থা গাইস, ইউ অন রোড। সো গাইস, আমি যশোর শহরের একদম ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের এখানে এসিআই শোরুম ছিল খান মোটরস, অ্যান্ড সামনে আছে এখানে টেরিটরি ম্যানেজার, উনি অ্যাকচুয়ালি আমাকে একটু জাস্ট শহরটা পার করে হাইওয়ে রোড পর্যন্ত দিয়ে যেতে যাচ্ছে, ইটস ভেরি নাইস অফ এম। অ্যান্ড এখানে খুব ভালো একটা সময় কাটলো, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, অ্যান্ড এখানে খান সাহেব আছেন, দেখা না করলেই না, যেটা বললাম আপনাদেরকে। সো চলে আসলাম অ্যান্ড দেশে ঢুকছি, দেশের মানুষদের সাথে দেখা হচ্ছে, বাইকার ভাই ব্রাদারদের সাথে দেখা হলো, ভাল লাগছে। আরিচাতেও কিন্তু একটা সারপ্রাইজ ওয়েট করছে গাইস, জাস্ট ওয়েট টিল আই ক্রস দ্য রিভার। অ্যাকচুয়ালি ওয়েল গাইস, বিকাল ঘুরিয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে, সো আই এম গোনা ডু আ নাইট রাইড। সো নাইটে আমি ব্লগিংটা বেশি করব না, সো একটু আপডেটস দিয়ে নিই আপনাদেরকে। আমি জাস্ট 50 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দি ফেরিঘাট অ্যাকচুয়ালি, অ্যান্ড আপরে কি লাইটটা মাইরা কেমনে আসে, অ্যান্ড ঘাটের ওই পারে টিম ফায়ার ব্লেড ইজ ওয়েটিং ফর মি অ্যাকচুয়ালি, আমাকে ফোন করছিল, ওরা অলমোস্ট কাছাকাছি চলে আসছে, অ্যান্ড আমাকে রিসিভ করার জন্য ভাই ব্রাদাররা এসে পড়ছে, অ্যান্ড এই তো এইভাবে করেই শুরু আর কি। আসলে একটু পর পর যাবো, আর কেউ কেউ না কেউ রিসিভ করবে এরকম একটা অবস্থা, বাট আই এম ভেরি গ্ল্যাড টু ব্যাক ইন বাংলাদেশ, ব্যাক অন মাই রোডস, ব্যাক অন দি সেম স্মেল অফ দি ইয়ার, যতই দূষণ হোক তারপরও ইটস মাই বাংলাদেশ। অ্যান্ড বাজার টাজার এগুলো অনেক আছে, সো এগুলোতে খুব বেশি জোরে চালানো পসিবল হয়ে উঠতেছে না, অ্যান্ড আস্তে আস্তেই যাই, চলেই তো আসছি ঘরে, আর করটুক ইন্ডিয়াতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিছি, একদিনে পার করলাম হচ্ছে 1000 কিলোমিটার, লখনউ টু কলকাতা, ইউ গাইজ হ্যাভ সিন ইট। সো এটার কাছে এগুলো কিছুই না, ইনফ্যাক্ট এখান থেকে ঢাকা বোধ হয় আর 200 কিলো। সো বাট রোড ইটস আ প্রবলেম। এনিওয়েজ, সো গাইজ ফেরিতে দেখা হচ্ছে আপনার সাথে। হ্যাঁ গাইস, সো ফাইনালি আমি ফেরিঘাটে এখানে চলে আসছি, রাস্তা খুবই জঘন্য, কিচ্ছু করার নাই, ওই অবস্থাতেই যাচ্ছি, আগায় যাইতেছি, চলে যাচ্ছি। আই এম নট শিওর আপনারা কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেখি কি হয়, ফেরিঘাট একটা তেল লোড হচ্ছে, এটাতে যদি দিয়ে দিতে পারি খুব ভালো হয়। ওয়া মামু আলগা, বাপরে বাপ, আমার তো ইঁদুরের মতন লাগতেছে এত বড় বড় গাড়িতে। যা বিসমিল্লাহ, এগুলা খুবই ডেঞ্জারাস।
মামা সোজা দিয়ে দিবো, ভিতরে দিয়ে দিই। ও স্যার বামে দিয়ে জায়গা আছে, দিতে পারবো? মা বাইরে যাই, আল্লাহ হাফেজ। আসলে উৎসুক জনতা, সবাই এটা ওইটা জিজ্ঞেস করে, কেমনে কি, কই থেকে। হ্যাঁ মামা, সো ফাইনালি ফেরিঘাটের পর্ব শেষ করলাম, এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে ঢাকা আর মাত্র 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 100 কিলোমিটার। এই হচ্ছে অবস্থা। সামনে দেখি রাজীব ভাইরা কোথায় আছে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। গাইস, ফেরিঘাট পার হইছি, বিধ্বস্ত অবস্থা, একটু লাইটে যাই নাইলে, এন্ড সব চলে আসছে। সো ফায়ার ব্রিগেড ক্লাব রোলে। সো এখন প্রিপারেশন নিচ্ছি, বাসার দিকে আগাবো, সবাই যাবো, ডিনার করব। এই হচ্ছে অবস্থা, রাস্তায় আবার দেখা হবে। আপনার বাইকটা দেখা দাও। বাইক আর কি দাম ভাই, বাইক দেখাইতে দেখাইতে, বাইক তো মানে বাইক তো না, বস্তা বস্তা দিয়ে একাকার অবস্থা। এই হচ্ছে অবস্থা। হেই গাইস, আল্লাহর অশেষ রহমতে আমি সাকসেসফুলি আমার স্বপ্নের ইন্ডিয়া রাইড কমপ্লিট করতে যাচ্ছি। অ্যান্ড মজার জিনিস আছে, আজকে সকালে ট্যাঙ্ক ফুল করেছিলাম কলকাতা থেকে, এখন পর্যন্ত ঠিক সেই তেল দিয়েই উত্তরা চলে এসেছি আমি। আমার রিজার্ভে কিছুক্ষণ আগে ঢুকলো, দেখতে পাচ্ছেন 6.7 কিলোমিটার অলরেডি গিয়েছে। অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্কস ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাকে সাপোর্ট করেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন। আপনাদের কারণে আসলে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা আমি যে ইন্ডিয়া রাইড দিলাম, ইটস নট ফর আ রেকর্ড অর লাইক অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ মোটর বাইকার, মোটর বাইকিং বাইকিং কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দিয়েছি। আমি নিজের জন্য দেইনি, এখানে কোনো রেকর্ডও করতে আসিনি, কোনো কিছুই না। আমি যা করেছি শুধুমাত্র নিজের জন্যে, নিজের স্বপ্ন পূরণ করার জন্যে এবং বাংলাদেশের বাইকিং কমিউনিটিকে স্ট্রং করার জন্যে, রিপ্রেজেন্ট করার জন্যে কিন্তু করেছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি বাসার দিকে যাব। সো আল শো ইউ গাইজ, আমি জানি না বাসায় কী অবস্থা, আম শো ইউ গাইজ, থ্যাংকস ফর বিং উইথ মি। সো গাইজ, আমি একটু রেকর্ডটা অন করে নিলাম, বিকজ এসা মাত্র ফোন করলো, বললো বাবা নাকি নিচে দাঁড়িয়ে আছে। সো আমগনা টেক দ্য রেকর্ড অফ ইট,
the actual reaction of my family people. আসলে দীর্ঘ প্রায় 31 দিন পর আমার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হবে আমার। Just to record the reaction, guys. বাকিটুকু এটা দিয়ে কর, ঠিক আছে। ফাইনালি মাই হোম, দাঁড়াও আমি হেলমেটটা খুলি। আর রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ওকে। কি অবস্থা চেহারার? প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, বেনাপোলে বৃষ্টি, চরম বৃষ্টি, পরে ইয়ে করতে পারবো। Mm.
বাবাই তোমার চেহারাটা একটু দেখি। মজা